আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الناس اتقوا يا أيها الناس يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم وحزي إليك بسجع النخلة تساقط عليك رطبا جنيا قلي كلي واشربي قري عينا عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد
وفي رواية من عمل عملا ليس عليه أمرنا فهو رد. متفق عليه. সমাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর, শান্তি বর্ষিত হোক তার পরিবার বর্গের উপর, আসহাবে কেরামের উপর, তাবেইন তাবে তাবেইনগণের উপর শান্তি বর্ষিত হোক। যে সমস্ত মুসলিম নর এবং নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে দুনিয়া হতে বিদায় নিয়ে চলে গেছেন তাদের উপর শান্তি বর্ষিত হোক। যারা এখনও দুনিয়ার বুকে জীবিত অবস্থায় বহু ত্যাগ তিতিক্ষা যন্ত্রণা লাঞ্ছনা সহ্য করে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে যাচ্ছে তাদের উপর। সম্মানিত উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসলিয়ান কেরাম, চলছে ডিসেম্বর মাস। ডিসেম্বর মাস একটি গুরুত্বপূর্ণ মাস, যেহেতু বছরের শেষ, আর এই মাসেরও শেষ দিকে চলে এসেছে 21 তারিখ। কেন গুরুত্বপূর্ণ? যেহেতু আমরা ইংরেজি মাস হিসাবে এই সমস্ত সিদ্ধান্ত নিয়ে থাকি, ছেলেকে কোথায় পড়াবো, কি করব, কি বিভিন্ন টেনশন চিন্তা ভাবনা নিয়েই আমরা কিন্তু এই মাসটিকে একটা গুরুত্বপূর্ণ মাস হিসাবে গণ্য করি। কেননা এখন সব কিছু এই এই সন হিসাবেই আমাদেরকে চলতে হয়। তো এই জন্য হয়তো কিছু কথা এসে যেতে পারে, রাগ করবেন না, কারণ এই দায়িত্ব কিন্তু আপনারা দিয়েছেন বলার জন্য, মানে পথটা দেখিয়ে দেওয়ার জন্য দায়িত্বটা কিন্তু আপনারা দিয়েছেন আমাকে। কি দায়িত্ব দিয়েছেন শুনলে অবাক হয়ে যাবেন। মেশকাতের হাদিস নম্বর 663, মেশকাতের হাদিস নম্বর 663, হাদিসটি মুসনাদ আহমদে এসেছে, আবু দাউদ তিরমিজিতেও এসেছে। হাদিসটি সবাই সমস্ত মুহাদ্দিসিনে কিরাম সহি বলেছেন। হাদিসটি এসেছে সলাত পর্বের সলাত অধ্যায়ে আজান অনুচ্ছেদে এসেছে। হাদিসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইমামু দামিনুন, ইমাম হচ্ছে জামিনদার, ইমাম জামিনদার। ওয়াল মুয়াজ্জিন মুতামিনুন, মুয়াজ্জিন হচ্ছে আমি আমানতদার। ইমাম কেমন জামিনদার? এই সমাজের প্রত্যেকটি লোকের কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে ইমামের, এই হচ্ছে জামিনদার। কে মানবে কে মানবে না, একজন নামাজ পড়ছে না তাকে নামাজ পড়তে ডাকার, রাস্তায় দেখা হয়েছে, বিভিন্ন জায়গায় দেখা হয়েছে, ভাই আপনাকে তো মসজিদে দেখি না, যাইন, ইমামের দায়িত্ব কিন্তু। আর যদি ইমাম না ডাকে কিয়ামতের ময়দানে কিন্তু খবর আছে তার, এই ইমামের খবর আছে। আর মুয়াজ্জিন হচ্ছে আমানতদার, ঠিক টাইমে আজান দিল কিনা, মসজিদে তালা মারল কিনা, রাত্রে সমস্ত তালা একবার চেক করা, মসজিদের কোনো জিনিস খোয়া গেল কিনা, কোনো জিনিস কাউকে দেবে কিনা, এই প্রত্যেকটি বিষয়ে আমানতদার হচ্ছে মুয়াজ্জিনরা। আর ইমাম হচ্ছে দাওয়াতি বিষয়ে সর্বদিক থেকে জামিনদার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার দোয়া করছেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, হে আল্লাহ তুমি ইমামদেরকে পথ দেখাও। বলে নাই ইমামদেরকে ক্ষমা করে দাও, ইমামদেরকে পথ দেখাও। এই একটি শব্দ দিয়ে বোঝা যায় যে ইমামরা ভুল করবে, ইমামরা বেপথে চলে যেতে পারে, টাকার লোভে, পয়সার লোভে, দুনিয়ার লোভে, বিভিন্ন কারণে, ক্ষমতার লোভে বা চামচামি করে, বিভিন্ন কারণে ইমামরা বেপথে চলে যেতে পারে, পথ ভুল করতে পারে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামদের জন্য এই জন্য বললেন যে ইমামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি পথ দেখাও, ওয়া আরশিদিল ওয়াগফির লিল মুয়াজ্জিনিন, আর মুয়াজ্জিনদেরকে তুমি ক্ষমা করে দাও। মুয়াজ্জিনদের জন্য ক্ষমা চাইলেন আর ইমামদের জন্য তিনি পথ চাইলেন, যে ইমামরা যাতে পথ চেনে। প্রত্যেক সমাজের ইমাম যদি পথ চেনে যায়, ইমাম যদি সঠিক কথাটি মানুষের সামনে তুলে ধরে, প্রত্যেক ইমাম, সমাজগুলো, সমস্ত সমাজগুলো ইসলামী সমাজে পরিণত হয়ে যাবে। অপরাধ, মাদক, যত ধরনের অপরাধ আছে, যত ধরনের অন্যায় কাজ আছে, সবগুলো নির্মূল হয়ে যাবে যদি ইমামগুলো অন্তত সঠিক কথা বলে। আমি মাঝে মধ্যেই যখন এর আগের মসজিদে ছিলাম,
যেগুলো যখন এইগুলো বলতাম তো মাঝে মধ্যে বলতো যে হুজুর আপনার কথা মানবে কে? আমি বললাম যে সবাই মানতে হবে এমনটি তো নয়, আমি বলবো দশজন আমার সাথে থাকবে, এই দশজন যখন দাওয়াত দেবে এই দশজনের সাথে আরো দশজন হয়ে গেলে একশো জন। এভাবেই কিন্তু মাল্টি লেভেল হিসাবে কিন্তু দাওয়াতি কাজ ছড়াতে থাকে। আমি একজন দিলাম, দাওয়াত দিলাম, দশজন মানল, দশজন দাওয়াত দিল, আরো দশজন মানল, এভাবেই হতে 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 কিন্তু একজন ব্যক্তি থেকে সারা পৃথিবীর বুকে ইসলাম কিন্তু ছড়িয়ে পড়েছে, আর তিনি ছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম এই দায়িত্ব কিন্তু আপনারাই দিয়েছেন আমাকে বলার জন্য, আর যদি আমি না বলি তাহলে কিয়ামতের ময়দানে বড় ঠেকা থাকবো। তো এই জন্য অনেক সময় অনেক কথা বলে বসি, এই হলো একটি বিষয়। আর আরেকটি বিষয় হচ্ছে ইমামদের হচ্ছে অনেক বড় দায়িত্ব, এটা আপনারা জানেনই, তো এই জন্য বলে দাও। আজকের আলোচ্য বিষয় বিভিন্ন বিষয় আসতে পারে, তার মধ্যে মূল বিষয় হচ্ছে বিদআতের আলোচনা। মূল বিষয় হচ্ছে বিদআত। বিদআত শব্দটি কোরআনে দুই জায়গায় এসেছে এবং তার সংজ্ঞা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনে দুই জায়গায়, এক জায়গায় হচ্ছে সূরা আহকাফ 9 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল মা কুনতু বিদআম মিনার রুসুল, হে নবী আপনি বলে দিন পৃথিবীর বুকে আমি রসুলদের মধ্যে বিদআত নয়, অর্থাৎ নতুন নই, আমি যে একজন রসুল এসেছি, আমি একজন এসেছি এইরকমটি নয়, আমার পূর্বে অনেক নবী এসেছে। কয়জন নবী এসেছিলেন? 1,24,000। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নবীদের যে সিলসিলা এটা একটা বিল্ডিং এর মতো, একটা বিল্ডিং, এই যে বিল্ডিং আছে এই বিল্ডিং এর মতো, তো কোনো এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন একটা ইটের জায়গা খালি রেখেছেন, প্রত্যেকটা নবী হচ্ছে একটা ইটের মতো, একটা বিল্ডিং এ যেভাবে ইট দিয়ে গাঁথা হয় একটা ইটের মতো, আর আনা হাদিহি লিবনা, আর আমি হচ্ছে যে ইটটা জায়গা খালি আছে সেই ইটটা হলাম আমি, আমার পরে আর কোনো নবী আসবে না, যে জায়গাটা খালি ছিল সে জায়গাটা আমার মাধ্যমে পূর্ণ হয়ে গেল, আর কোনো নবী আসবে না, পরিপূর্ণ বিল্ডিং এ পরিণত হয়ে গেল, কোনো জায়গায় ফাঁক ফোকর আর থাকলো না যে পরবর্তীতে আবার নবী আসবে, এটা নয়। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাই বলছেন যে আমি হলাম নবীদের মধ্যে বিদআত নই, অর্থাৎ নতুন আবিষ্কার নই, আমার পূর্বে অনেক অনেক নবী এসে গেছে, রসুল এসে গেছে, তাদেরকে একই গালাগালি করা হয়েছে, একইভাবে অপমান করা হয়েছে, একইভাবে তারা আশ্চর্য হয়েছে, বাল আজিবু আন জাআহুম মুনদিরুম মিনহুম ফাকাল আল কাফিরুনা হাদা সাহিরুন কাযাব, সূরা সাদের মধ্যে, সূরা কাফের মধ্যেও এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাফেররা আশ্চর্য হয়ে বলল বাল আজিবু আন জাআহুম মুনদিরুম মিনহুম, আরে এত মানুষ থাকতে আর পাইলো না, এই গরিব মানুষ খাওয়া হয় না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম একজন মানুষ সারা জীবন ছাগল চড়াইলো, এরে নবী বানাইলো আর কাউকে পাইলো না, আল্লাহ রাব্বুল আলামিন আর কাউকে চোখে দেখলো না, এরে নবী বানাইলো, বাল আজিবু, তারা আশ্চর্য হয়ে গেছিল। তারপরে শুধু এই পর্যন্তই ক্ষান্ত ছিল না, হাদা সাহিরুন কাযাব, এই ব্যক্তি তো বিরাট মিথ্যাবাদী এবং জাদুকর। কারা বলেছিল? কাফেররা বলেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীদের মধ্যে তিনি বিদআত নয়, এই সূরা আহকাফের 9 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তা বলে দিলেন। তারপরে তিনি বলছেন আমা আদরি মাইফালু বি ওয়ালা বিকুম, আমি জানি না আমার সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিরূপ আচরণ করবেন কিয়ামতের ময়দানে, আর তোমাদের সাথে কিরূপ করবে এটা আমি জানি না, কিন্তু হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ওয়া মা আনা ইল্লা নাযীরুম মুবিন, কিন্তু হ্যাঁ আমার কাছে যে ওহী এসেছে এতটুকু আমি জানি, যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন ওহির মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছে ততটুকু তোমাদের কাছে আমি জানিয়ে দিই, আর আমি হচ্ছি একেবারে সুস্পষ্ট একজন সতর্ককারী ছাড়া আর কিচ্ছু নই। একটি আয়াত, আরেকটি আয়াত হচ্ছে সূরা হাদিদের 27 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এটা হলো খ্রিস্টানদের জন্য, খ্রিস্টানরা সর্বপ্রথম বিদআত তৈরি করেছিল কিভাবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন
বলেছেন ওয়ারাহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনা আলাইহিম ইল্লা ইবতিগা রিদওয়ানিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রুহবানিয়াতান, রুহবানিয়া মানে বৈরাগ্যবাদ। তারা যে বৈরাগী জীবন যাপন করেছে, তারা যে নারী পুরুষকে নারীদেরকে নান অথবা সিস্টার রূপে করে দিয়েছে, এদেরকে আর বিবাহ চির কুমারী রেখে দিয়েছে, আর পুরুষদেরকে যে ফাদার করে দিয়েছে, এই যে রহবানিয়াতান বৈরাগ্যবাদ জীবন যাপন যে তারা গ্রহণ করেছে, এইটা তারা কি করেছে, ইবতাদাউহা, এরা তারা বিদাত সৃষ্টি করেছে, এইটা এইটা তাদের দিনের মধ্যে ছিল না, ঈসা আলাইহিস সালাম বলে নাই, ইনজিলের মধ্যেও ছিল না, অথচ তারা এটা কি করলো, তারা এটা নতুন বিদাত তৈরি করলো তাদের ধর্মের মধ্যে। কিসের জন্য করলো? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছে মা কাতাবনা আলাইহিম, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি আবার কিতাবে দিই নাই, ইনজিলে এটা কিন্তু দিই নাই, তাদের ধর্মের মধ্যে দিই নাই, কিন্তু জোর করে তারা এটা তাদের মধ্যে নিয়ে নিল। ইসলাম ধর্মের মধ্যেও এই বৈরাগ্যবাদের স্থান নাই। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন এই বৈরাগ্যবাদ জীবন তারা গ্রহণ করেছে অন্য কোন উদ্দেশ্য নয়, টাকা পয়সা অর্জনের জন্য নয়, দুনিয়া হাসিলের জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলছিল ইবতিগা রিদওয়ানিল্লাহ, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্যই তারা কিন্তু এই বৈরাগ্যবাদ তারা নিজেরা তৈরি করে নিয়েছিল, অন্য কোনো উদ্দেশ্য ছিল না, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য। স্পষ্ট, আল্লাহকে রাজি খুশি করার জন্য যত ভালোই কাজ করা হোক, সেইটা যদি মা কাতাবনা আলাইহা, আর সেইটা যদি আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবে না লিখে দিয়ে থাকেন, তাহলে এইটা গ্রহণযোগ্যতা অর্জন করতে পারবে না। ঠিক আমাদের ধর্মে ওইটাই, গত রবিউল আওয়াল মাসের 13 তারিখ, আজ রবি সানি মাসের, গত মাসে রবিউল আওয়াল মাস 12 তারিখে ধুমধাম আকারে পালন করা হয়েছে। কি পালন করা হলো? 12ই রবিউল আওয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকি জন্মদিবস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস নাকি 12ই রবিউল আওয়াল। আর এই জন্য তারা বলছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস এমন একটি দিবস যেটা হচ্ছে সর্ব ঈদের বড় ঈদ, সেটা নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ঈদ, এই জন্য 12ই রবিউল আওয়াল আসলে নাকি তারা আল্লাহ রসুলকে মনে করে, আর 12ই রবিউল আওয়াল আসলে নাকি তাকে ভুলে যায়। আসলে কি ব্যাপারটা এরকম ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকার জন্য দুনিয়াতে পাঠানো হয় নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার জন্য পাঠানো হয়েছে। মাতাকুমুর রাসূল ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যেটা দিয়েছে সেটা আঁকড়িয়ে ধরো, আর রাসূল যেটা তোমাদেরকে নিষেধ করেছে সেটা ছেড়ে দাও। আরবাইনান নবুয়ার 9 নম্বর হাদিস এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আমারতুকুম মিনহু ফাতু মিনহু মাস্তাতাতুম, রাসূল যেটা তোমাদেরকে আদেশ দিয়েছে সেটা তোমরা সাধ্য অনুযায়ী আঁকড়িয়ে ধরো। ওয়ামা নাহাইতুকুম আনহু ফাজতানিবুহু, আর রাসূল যেটা তোমাদেরকে নিষেধ করেছে সেটা তোমরা ছেড়ে দাও। একেবারে নির্দ্বিধায় নিঃসংকোচে বিনা শর্তে সেটা ছেড়ে দাও। রাসূল যেটা দিয়েছে সেটা ধরো, সাধ্য অনুযায়ী রাসূল যেটা নিষেধ করেছে সেটা ছেড়ে দাও। হাদিসটা যদি এই পর্যন্ত হতো কোনো সমস্যা হতো না, কিন্তু হাদিসের শেষ অংশটুকু, হাদিসের শেষ অংশটুকু এতই গুরুত্বপূর্ণ, এতই গুরুত্বপূর্ণ, এত গুরুত্ব বেশি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুনে রাখো তোমাদের পূর্বে যে সমস্ত জাতি এসেছে, তোমাদের পূর্বে যে সমস্ত লোক এসেছে, তোমাদের পূর্বে যে সমস্ত কওম এসেছে, তাদের ধ্বংসের মূল কারণ অনেক জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন, আদ সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছেন,
ফেরাউনকে ধ্বংস করেছেন, নমরুদকে ধ্বংস করেছেন, লূত আলাইহিস সালামের কমকে ধ্বংস করেছেন, অনেক জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। ধ্বংসের মূল কারণ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন দুইটি কারণ বলেছেন, এক নম্বর কারণ হচ্ছে কাসরাতু মাসাইলিহিম, উদ্ভট উদ্ভট প্রশ্ন করা, আর দুই নম্বর কারণ ইখতিলাফুহুম আলা আম্বিয়াইহিম, আর নবীদের খেলাফ করা। নবীরা যা বলেছে, নবীরা যা মানতে বলেছে, যা করতে বলেছে, তার খেলাফ করা, উল্টা করা, বেশি করা নয় কম করা। এই কম বেশি করা হচ্ছে নবীদের খেলাফ করা, আর যার কারণে প্রত্যেকটা জাতি ধ্বংস হয়েছে। আপনি সূরা হাক্কা পড়বেন, কিভাবে আদ সামুদ জাতি ধ্বংস হলো, তারপরে ফিরাউনের কিভাবে ধ্বংস হলো, লূত আলাইহিস সালামের কমকে কিভাবে উল্টিয়ে দেওয়া হলো, এইটা প্রথম দিকে বর্ণনা করা হয়েছে। বর্ণনা করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআসাল রাসূল রাব্বিহিম ফাআখাযাহুম আখাযাতার রাবিয়া। কেন ধ্বংস করা হয়েছে জানো? কেন তাদেরকে উল্টিয়ে দেওয়া হয়েছে, কেন তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে তোমরা কি জানো? একটি মাত্রই কারণ, ফাআসাল রাসূল রাব্বিহিম, তারা রসূলের খেলাফ করেছে, রসূলের অবাধ্য হয়েছে, রসূলকে মানে নাই, যার কারণে তাদেরকে কি করা হয়েছে, ফাআখাযাহুম আখাযাতার রাবিয়া, তাদেরকে পাকড়াও করা হয়েছে এবং দুনিয়ার বুকেই তাদেরকে আশ্রিয়ে ফেলে দুনিয়াতেই তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে যে এই বিদআতের বিপরীত শব্দই হচ্ছে সুন্নাত এবং ফরজ যেটা বলা হয়। কেননা বিদআত নতুন আবিষ্কার করা হয়েছে, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই, যেটা করেন নাই, করতে বলেন নাই। এবার হাদিসে আসেন, হাদিসে আসলে যদি আপনি আসেন মিশকাতের হাদিস নম্বর 140 নম্বর হাদিস, মিশকাতের হাদিস 140 অনুচ্ছেদ ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ, কিতাব এবং সুন্নাতকে আঁকড়ে ধরা, এই অনুচ্ছেদে আপনি হাদিসটি পেয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ, যে ব্যক্তি কোনো কাজ করলো, কাজের মধ্যে আমার আদেশ নাই, কাজ করলো, নতুন কিছু আবিষ্কার করে করলো, এই কাজে আমাদের আদেশ নাই, ফাহুয়া রাদ্দ, সেটা প্রত্যাখ্যাত। ওয়ামান আমিলা আমালা লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, যে ব্যক্তি কোনো আমল করলো, একেবারে স্পষ্ট, আরেকটা রেওয়ায়েতে যে ব্যক্তি কোনো আমল করলো, কোনো আমল, যে কোনো আমল করলো, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা করেন নাই, ফাহুয়া রাদ্দ, সেটা প্রত্যাখ্যাত, সেটাই হচ্ছে বিদআত। 41 নম্বর হাদিস যদি আপনি পড়েন তাহলে পেয়ে যাবেন, হাদিসটি বর্ণনা করেছেন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন, আম্মা বাদ ফা ইন্না খায়রুল হাদিস কিতাবুল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে অতঃপর কথা হচ্ছে, ফা ইন্না খায়রুল হাদিস কিতাবুল্লাহ, অতঃপর সবচাইতে খায়রুল হাদিস কিতাবুল্লাহ, উত্তম হাদিস হচ্ছে আল্লাহর কিতাব, ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর উত্তম হেদায়েত রাস্তা দেখানো পথ হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাররুল উমুরি মুহদাসাতুহা, আর দিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে মুহদাসাতুহা, নতুন কিছু আবিষ্কার করা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলছে, কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেকটি বিদআত হচ্ছে পথভ্রষ্ট। অন্য একটি হাদিস এসেছে, ও কুল্লু দালালাতিন ফিন নার, তারা জাহান্নামে যাবে। তাহলে ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, দিনের মধ্যে সবচাইতে নিকৃষ্ট কাজ হচ্ছে নতুন কিছু আবিষ্কার করা, নতুন আবিষ্কার করা, এটা হচ্ছে নিকৃষ্ট একটি কাজ। এখন বলছে, হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হজে গেছে উটে চড়ে, আপনি কেন বিমানে যান? আজিব ব্যাপার, বিদাত আর খুঁজে পায় না। বলছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি চশমা চোখে দেন নাই, আপনি দেন কেন? নবী করিম সাল্লাল্লাহু ভাত খান নাই, রুটি খাইছেন, আপনি খান কেন? আমি ওকে বলছি যে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যানবাহনে চড়ার সময় বলেছেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়ামা কুন্না লাহু মুকরিনিন, উটে চড়ার সময় বলেছেন, এই দোয়াটা হচ্ছে ইবাদত, উটে উটটা আমার ইবাদত নয়, বাসটা আমার ইবাদত নয়, বিমানও আমার ইবাদত নয়, ইবাদত হচ্ছে দোয়াটা পড়া।
উঠে চড়ার সময় যে দোয়াটা পড়তেন, আপনি বিমান এবং বাস চড়ার সময় সেই দোয়াটাই পড়বেন। দোয়া হচ্ছে ইবাদত। বাস আমি সওয়াবের আশাও পড়ি না, চড়ি না, আর বিমানে আমি সওয়াবের আশাও চড়ি না, আর চশমা পড়লে আমার সওয়াব হবে এ কথা কেউ কোনোদিন বলে নাই। সওয়াবের আশায় ভালো মনে করে যে কাজটি করা হয় সেটাই হচ্ছে বিদআত, আর প্রত্যেকটি বিদআত হচ্ছে পথভ্রষ্ট, আর প্রত্যেকটি বিদআতি ব্যক্তি যাবে কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটি পথভ্রষ্ট মানুষই যাবে জাহান্নামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআতকে কার বিরুদ্ধে দাঁড় করলেন? কোরআন এবং সুন্নার বিরুদ্ধে। এবার আসেন, বারোই রবিউল আওয়াল সর্ব ঈদের বড় ঈদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি ঈদ বললেন, মুসলমানদের আনন্দের দিন আছে দুইটি, একটি হচ্ছে ঈদ উল ফিতর আর একটা হচ্ছে ঈদ উল আদহা। তিন নম্বর যেটা হবে সেটাই হচ্ছে বিদআত। এইবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিবস পালন করেন নাই, তারও নিজের পালন করেন নাই, সাহাবীরা সাহাবীদের পালন করেন নাই, আবু বকর পালন করেন নাই, উসমান রাদিয়াল্লাহু তাআলা পালন করেন নাই, উমার রাদিয়াল্লাহু তাআলা পালন করেন নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা পালন করেন নাই, আপনি আমি যদি বিদআত পালন করি, এই জন্মদিবস পালন করি, সেটা বিদআত হবে। আমার পালন করলেও বিদআত হবে, আমার ভাইয়ের পালন করলেও বিদআত হবে, আমার বাপের পালন করলেও বিদআত হবে। জন্মদিবস মৃত্যু দিবস পালন করার কোনো সুযোগ ইসলামের মধ্যে নাই। কেউ করলে সেটা হবে জাহেলিয়াত এবং বিদআত, যার পরিণাম হচ্ছে জাহান্নাম, সোজা কথা। এবার আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল কবে? বারোই রবিউল আওয়াল, আপনার নির্দিষ্ট জানেন এটা কেউ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ বারোই রবিউল আওয়াল নয়, 1182টা পাণ্ডুলিপির মধ্যে, 82টি জীবনীর গ্রন্থের মধ্যে যে গ্রন্থটি ফার্স্ট হয়েছে রাবেত আল ইসলামের প্রতিযোগিতায়, সেই গ্রন্থটির নাম হচ্ছে আর রহিকুল মাখতুম। পড়ে দেখবেন আপনারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম যে বছর হয়েছে সেই বছর বারোই রবিউল আওয়াল, ইংরেজি তারিখ অনুসারে বারোই রবিউল আওয়াল ছিল না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার জন্ম বারো তারিখে নয় বরং সোমবার, আর এই জন্য আমি সোমবারে সিয়াম পালন করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি জন্মদিবস পালন করতে হয় তাহলে সোমবারে সিয়াম পালন করুন, আর বছরে সোমবার আসে 52 দিন, আপনি 52 দিন সিয়াম পালন করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রদ্ধা জানানো হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদিবস পালনার্থে তিনি সোমবার সিয়াম পালন করেছেন, আপনি রাখুন। এবার আসে, যে বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম গ্রহণ করেছেন ইংরেজি তারিখ অনুসারে সেই বছর সোমবার ছিল 9 রবিউল আওয়াল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 12 রবিউল আওয়াল নয় বরং 9 রবিউল আওয়াল। আর এটা হচ্ছে আর রহিকুল মাখতুম, আপনি জন্ম তারিখটা পড়ে নিতে পারেন, দেখবেন যে 9 রবিউল আওয়ালই লেখা আছে। আর তারপরে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন 12 রবিউল আওয়াল। তারা যেদিন ঈদ সর্বশ্রেষ্ঠ ঈদ হিসাবে পালন করতে চায়, এই তারিখটা তারা মৃত্যু দিবসে পালন করে বরং জন্ম দিবসে নয়। এই দিনটি যদি তারা পালনই করতে চায়, আনন্দ নয় বরং শোক পালন করা উচিত, সেটাও ইসলামে জায়েজ নেই। এইবার আসেন, যাদের মাধ্যমে বিদআত সৃষ্টি হয়েছে, খ্রিস্টানদের মাধ্যমে, আর কয়দিন পরে, অর্থাৎ আজ 21 তারিখ, আর 3 দিন পরে হবে বড়দিন। আচ্ছা, এই দিনটি খুব বড়, 25 তারিখে ডিসেম্বর দিনটি বড় দিন বলা হয় কেন? খুব বড় দিন, ছোট দিনগুলোর মধ্যে একটি ছোট দিন। যদি আয়তনের দিক থেকে দেখা হয় ছোট দিন, যত দিনগুলো ছোট দিন আছে তার মধ্যে এই দিনটি একটা ছোট দিন, ছোট যত দিন আছে। তাহলে কেন বড় দিন বলা হয়? ঈসা আলাইহিস সালামের জন্মদিন নাকি 25 তারিখে হয়েছে, এটাও মিথ্যা তারিখ। কিভাবে বলবেন? কোরআনে আসেন সূরা মারিয়াম, ঈসা আলাইহিস সালামের মায়ের নাম কি? মারিয়াম। সূরা মারিয়াম আয়াত নম্বর 24-25 আপনারা পড়ে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া হুজ্জি ইলাইকি বিজিজিন নাখলা তুসাকিতা আলাইকি রুতাবান জানিয়া। ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করল, মারিয়াম আলাইহিস সালাম ফেরেশতাকে বলছে আমার ক্ষুধা লেগেছে, প্রচন্ড ক্ষুধা লেগেছে, আমি খাবো কি, আমাকে খাবার দাও। ফেরেশতা বলছে, হে মারিয়াম, তোমার কাছে যে খেজুর গাছটি আছে, খেজুর গাছটি একবার নাড়া দাও, খেজুর গাছে কাঁচা পাকা খেজুর আছে, তুমি যখনই নাড়া দেবে কাঁচা পাকা খেজুর এসে
খেজুরের তলটা ভরে যাবে। বুঝেন নাই, তুমি গাছটা নাড়া দিলেই কাঁচা পাকা খেজুর এসে ভর্তি হয়ে যাবে গাছের নিচে। এবার আসেন, এখন শীতকাল, কোনো গাছে কাঁচা পাকা খেজুর দেখেছেন আপনি? পারলে রস পাবেন, কিন্তু এই সময় কাঁচা পাকা খেজুর আপনি খুঁজে পাবেন গাছের মধ্যে? পাবেন না। ফুল দু একটা হতে পারে, কিন্তু এখন কাঁচা পাকা খেজুর নাই। কাঁচা পাকা খেজুর যদি খুঁজতে হয় তাহলে অন্তত জুন মাসে যেতে হবে। তাহলে এই 25 তারিখও ঈসা আলাইহিস সালামের জন্মদিবস হতে পারে না। কেননা ঈসা আলাইহিস সালাম যদি যখন জন্মগ্রহণ করেছে, ফেরেশতা বলছে তুমি খেজুরের গাছ নাড়া দাও, অর্থাৎ পাতা ধরে নাড়া দাও, নাড়া দিলেই তোমার খেজুর গাছের নিচে কাঁচা পাকা খেজুর ভর্তি হয়ে যাবে। এ তারিখটাও ঠিক না, এটা একটা ভুয়া তারিখ। এই ভুয়া তারিখে তারা বড়দিন হিসাবে পালন করে যাচ্ছে, আর তারা তো নিজে পালন করছেই করছে, মুসলমানদেরকেও দিয়ে পালন করে দিচ্ছে। আর মুসলমানের ছেলেরাও বলছে ভেরি ক্রিসমাস ডে, অর্থাৎ বড়দিন, খ্রিস্টানদের বড়দিন। আরে বড়দিন না, এটা ছোট দিন একবারে। কে পালন করতে বলেছে আপনাকে? এটা পালন করলে বিদআত হবে এবং জাহেলিয়াত হবে, বর্বর দিন হিসেবে পালন করা হবে, এটাও মিথ্যা দিবস। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে মারিয়াম আলাইহিসসালামকে বলছে কুলি ওয়াশরাবি ওয়া কররি আইনা, তুমি খাও পান করো এবং তোমার চক্ষু জোড়াও। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন 24-25 নম্বর আয়াতে, আমরা সেই বড় দিবস পালন করছি, অথচ সেটা হয় প্রায় জুন মাসে গিয়ে, আর আমরা পালন করছি ডিসেম্বর মাসে, এটাও মিথ্যা দিবস। আর সাথে সাথে আরেকটি জিনিস স্মরণ করিয়ে দিই, 2004 সালে, এই 2004 সালে 25শে ডিসেম্বর গত দিবাগত রাত্রের ভোরবেলায় বাংলাদেশ সমুদ্রবন্দর, তারপরে আন্দামান সমুদ্রবন্দর, থাইল্যান্ড সমুদ্রবন্দর, ইন্দোনেশিয়ার সমুদ্রবন্দরের উপরে কঠিন আঘাত এনেছিল সেই সুনামি। আপনারা ভুলে যেতে পারেন যে এই বড় দিনে যে কি করা হয়, মদ জুয়া এমনভাবে খাওয়া হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সাইজ করে দিয়েছিলেন 2004 সালে সমস্ত সমুদ্র বন্দরগুলোতে উত্তাল ঢেউ, প্রায় 33 ফুট উঁচু পানি দিয়ে তাদেরকে শাস্তির দেখিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এখনও দিবেন না, এটা কিন্তু আমরা বলতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আপনাকে সবাইকে রক্ষা করুক, আর সাথে সাথে সুন্নাত বুঝে বিদাতকে ছেড়ে দিয়ে আমল করার তৌফিক দান করুক। এই বলে আমার খুতবা রীতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيك ما يحب ربنا ويرضى. اشهد ان لا اله الا الله واشهد ان محمدا